2022 শিক্ষাবর্ষের সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টার শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা আর বেশি দিন নেই। তো তোমাদের মধ্যে অনেকে অনেক প্রশ্ন করছো, অনেককে তো চাইছো, বিশেষ করে তোমাদের সাজেশান প্রত্যেক বছরের ন্যায় এবছরও যাতে তোমাদের সাজেশানগুলি দিয়ে দিই। তো আজকের এই ভিডিওতে সিক্স সেমিস্টার শিক্ষার্থীদের কিছু প্রশ্নের উত্তর দেব। তোমরা যারা অনেক প্রশ্ন করছো তোমাদের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তোমাদের মধ্যে অনেকেই তোমাদের সফট স্টাডি কোর্সগুলি নিয়ে বিভিন্ন প্রশ্ন করছো। তো বিশেষ করে তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো এবং তোমরা কমেন্টও করছো যে 2016 যে এমসিকিউ আছে সেই এমসিকিউ দেওয়ার জন্য। তো তোমাদেরকে বলে রাখছি 2016 সিক্স সেমিস্টারের এমসিকিউ বেসড পরীক্ষা হয়নি, প্রথম পরীক্ষা হয়েছে 2017। অর্থাৎ 2017 থেকে তোমাদের এমসিকিউ বেসড সফট স্টাডি কোর্সগুলি শুরু হয়েছে। তো তোমরা কোশ্চেন পড়বে 2017, 2018, 2019, 2020 এবং 2021, এই পাঁচটি বছরের তোমরা কোশ্চেন পেয়ে যাবে। তো মোটামুটি সমস্ত কোশ্চেন দেওয়া আছে, সম্ভবত 17, 18, 19, 20 দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। 2021 দেওয়া হয়নি, তো আমার যদি সম্ভব হয় আমি 2021টাও আমি তোমাদেরকে দিয়ে দেবো। তারপর তোমরা কোশ্চেনগুলি পেয়েছ, তো তোমাদের মধ্যে অনেকেই যে অ্যান্সার শিটগুলি দেওয়ার জন্য বলছিলে, তো অ্যান্সার শিটগুলি আমি পূর্বেও দিয়েছি, তো আমি তোমাদেরকে আবার দিয়ে দেবো। এই 2-3 দিনের মধ্যে তোমাদের সমস্ত এমসিকিউ অ্যান্সার শিট দিয়ে দেবো, 2017-তে শুরু করে 2021 পর্যন্ত। এই 2-3 দিনের মধ্যে সবগুলি সাবজেক্টের, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড প্ল্যানিং, হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সমস্ত এমসিকিউ অ্যান্সার শিট তোমরা পেয়ে যাবে। এবং প্রজেক্ট সংক্রান্ত ব্যাপারে তোমরা যারা জানতে চাইছিলে, তোমরা এখনও যারা প্রজেক্ট সাবমিট করোনি, তো তোমাদের জন্য প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে, তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। এখানে সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। আর ইতিমধ্যে তো অনেক কলেজের প্রজেক্ট সাবমিট হয়ে গেছে, অনেকের প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, কয়েকটি কলেজ বাকি রয়েছে। তো তোমরা যারা এখনও প্রজেক্ট করোনি, তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো প্লেলিস্টে গিয়ে। এগুলি ছাড়া যদি তোমাদের মধ্যে আরও কোনো প্রশ্ন থাকে, তোমরা যদি আর কোনো কিছু জানতে চাও সিক্স সেমিস্টার শিক্ষার্থীরা, তো তোমরা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে।